আর নাকি সিঙ্গেল নেই অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। তার নাকি জীবনে আবির্ভূত হয়েছে এক নারী, তার সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন অম্বরীশ। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কে সেই সৌভাগ্যবতী নারী যার হাত ধরেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। কেবল তাই নয়, অম্বরীশ নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এক হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে। জানেন তিনি কে? সে অভিনেত্রীর নাম আয়েশা ভট্টাচার্য। আয়েশা নাচে দারুণ পারদর্শী। রিয়েলিটি শো এর মঞ্চ থেকে উঠে এসেছেন তিনি। বাংলা সিনেমা এবং সিরিয়াল জমি অভিনয় করেন তিনি। সে আয়েশার সঙ্গেই নাকি প্রেম করছেন অম্বরীশ। আরো একটি মজার কথা হলো, বছর খানেক আগে পুণ্যপুকুর নামের এক ধারাবাহিকে অম্বরীশের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন এই আয়েশা। এক সাক্ষাৎকারে আয়েশাকে প্রশ্ন করা হয়, অম্বরীশের সঙ্গে কি প্রেম করছেন? এই প্রশ্ন শোনার পর হাসিতে গড়িয়ে পড়েন আয়েশা। তারপর ভুল ভাঙিয়ে দিয়ে বলেন, কি যে চলছে চারপাশে, এমন একটা খবর উঠেছে বটে, কিন্তু অম্বরীশদের সঙ্গে আমি প্রেম করছি না। তবে যে ছবিতে আমরা অভিনয় করছি সেটা নিঃসন্দেহে অসম বয়সী প্রেম দেখানো হচ্ছে। জুটি হিসেবে দেখা যাবে আমাকে এবং অম্বরীশদাকে, সেখানে আমি অম্বরীশদের প্রেমিকার চরিত্রে অভিনয় করছি। আয়েশা জানিয়েছেন সে ছবির নাম বুমেরাং। অভিনেতা জিতের প্রযোজনা সংস্থা থেকে তৈরি হয়েছে সেই ছবি। তাতে একে অপরের বিপরীতে কাস্ট করা হয়েছে আয়েশা এবং অম্বরীশকে। একসময় পর্দায় দাপিয়ে বাবা মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আয়েশা অম্বরীশ। হাসতে হাসতে আয়েশা বলেছেন, এটা কিন্তু একটা দারুণ ঘটনা ঘটতে চলেছে। ছবিতে জিত তার নায়ক এবং নায়িকা হিসেবে থাকছেন রূপকিনী মৈত্র। তাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করা হয়েছে আমাকে এবং অম্বরীশদাকে। জুন মাসে মুক্তি পাচ্ছে সেই ছবি। দুটি চরিত্রই খুব মজার। বেশ কয়েক মাস আগে আমাদের শুটিং শেষ হয়ে গিয়েছে। আমাদের চরিত্র সম্পর্কে খুব বেশি কথা বলতে পারবো না এখনই, তবে এটুকু বলতে পারি যে অসম বয়সে প্রেমের কথা বলা হয়েছে আমার আর অম্বরীশদার। এটা খুবই নতুনভাবে প্রস্ফুটিত গোটা সিনেমাতেই। দর্শক দেখলেই বুঝতে পারবেন গোটা বিষয়টা। আর ব্যক্তিগতভাবে অম্বরীশদার চরিত্রটা খুব মজার লেগেছে। অতীতে মজার চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু এই চরিত্রটা যেন একেবারে নতুন ধরনের।